মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমস লাইফস্টাইল। আমি মিমি আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। আর তোমাদেরকে বলেছিলাম না আগের ব্লগে যে নতুন একটা কিছু তোমাদেরকে দেখাবো, তো সেটার জন্য চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো। আর এখন বাজে সকাল 9:30, তো 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন জাস্ট আমরা সকালে চা খেয়ে, মানে চায়ের সাথে যেটা খাই চা বিস্কিট খেয়ে, আমরা এখন মেকআপ করব। সেটা হচ্ছে এই দেখো যে ব্লগটা করব সেটা হচ্ছে, আর এই রুমটা হচ্ছে আমাদের বাড়ির নিচের ঘর, মানে আমার নিচে যে দাদা বৌদি থাকে ওদের রুম। আগে এটা আমাদের সব একসাথেই ছিলাম, তো ঠাকুমা ঠাকুরদা চলে যাওয়ার পর এখন সব নিচে দাদারা থাকে আর উপরে আমরা থাকি। এই এই দেখো জিনিসগুলো দেখে তোমরা কিছু একটা আন্দাজ করতে পারবে যে আমি আজকে একটা কিছু সাজতে চলেছি। সেটা হচ্ছে আমি একটা ব্রাইড লুক ক্রিয়েট করছি, মানে আমি সাজবো। আর আমার যে ভাইয়ের বউ আছে, ও যেহেতু মেকআপ আর্টিস্ট, ও আমাকে মানে ব্রাইডের লুকটা দেবে। তো তোমরা দেখো কেমন লাগছে, আর ও মেকআপ কেমন করে সেটাও তোমরা দেখতে পাবে। আর ও প্রচুর ব্রাইড রাইড সাজায়। তো আজকে আমাকে বললো যে তোমাকে দিদি ভাই একটা লুক দিই, কারণ আমি তো এরকম লুক আমি কোনোদিনও ক্রিয়েট করিনি, আজ অবধি এরকম মেকআপ করিনি কোনোদিনও, এটা আমার ফার্স্ট টাইম। তো জানি না আমাকে কেমন লাগবে, কেমন দেখতে লাগবে আমি কিছুই জানি না। ও আমাকে সাজাবে, ওই বুঝেছে কীরকম লাগবে না লাগবে। তো চলো দেখি কেমন লাগে, তোমরাও বলবে আমাকে লাস্টে যে আমাকে কেমন লাগবে। তো চলো দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো, ইন্টারেস্টিং হবে আজকে ব্লগটা। ফার্স্ট টাইম, বুঝতে পারছো তো কেমন এক্সাইটেড।
এখনো রিমুভ হয়নি, অনেক টাইম লাগবে রিমুভ করতে, চুলের অবস্থা ভীষণ খারাপ। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা নতুন দেখছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এরকম ইন্টারেস্টিং ব্লগ আনতে আরও আরও দেখার জন্যে তো সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর ভিডিওটা স্কিপ করো না, মাঝখান দিয়ে স্কিপ করে দিলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো আজকের মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো, কারণ এটা টিউটোরিয়াল নয়, অ্যাকচুয়ালি আমি দেখালাম মেকআপটা। আর যদি টিউটোরিয়াল জানতে হয় তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, তখন আমি তোমাদেরকে টিউটোরিয়ালটা দেখাবো। ওই আমার ভাইয়ের যে বউ আছে ওই তোমাদেরকে দেখাবে কী করে করতে হয় না করতে হয়। তো যাই হোক, এখন কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো এখন ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগের জন্যে সবাই ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।